হ্যালো ভিওর্স আমাদের চ্যানেল বাসি ফ্যাশন সিটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আমি আপনাদের এই সুন্দর লেডিস প্যান্টটি কাটিং করে দেখাবো উইথ পকেট তার জন্য আমি এখানে মোট দু মিটার কাপড় নিয়ে নিয়েছি তাহলে দেখুন কাপড়টাকে আমি প্রথমে চার ভাঁজে ভাঁজ করে রাখছি তারপর এটি আমরা কাটিং করব ততক্ষণ আপনারা এর মাপটা দেখে নিন আমাদের এখানে লেন্থ আছে তিরিশ হিপ আছে ছত্রিশ নি রাউন্ড আছে সতেরো এবং বটম আছে বারো এই প্যান্টটি কাটিং করার জন্য আমাদের এই চারটি মাপই যথেষ্ট হবে মাপ নিতে হয় বডি থেকে সেটি আমরা ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব তার জন্য আপনাদের ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে তাহলে দেখুন আমি এখানে কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি খোলা দিকটা আমার দিকে আছে এবং ভাঁজের দিকটা এই দিকে আছে এরপরে আমরা উপর থেকে প্রথমে তিন ইঞ্চি দাগ দেব এলাস্টিক লাগানোর জন্য তিন ইঞ্চি আমরা এইভাবে রাগ দিচ্ছি আমি এক ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি আপনারা ছেলে দুই তো দাগ দিতে পারেন আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা বেসি নিলাম এরপরে দাগটাকে এইভাবে সোজা করে নিচ্ছি এরপরে এইখান থেকে আমরা আমাদের লম্বাটা নিয়ে নেব মানে আমার টোটাল লেন্থ আছে তিরিশ ইঞ্চি তাই আমি এখানে তিরিশ ইঞ্চিতে দাগ দিচ্ছি এখানে তিরিশ ইঞ্চিতে দাগ দিয়ে আমি এই দাগটাকেও সোজা করে নিচ্ছি এরপর আমরা বটমে ফোল্ড করার জন্য দুই ইঞ্চি এক্সট্রা নেব আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি এরপর এই দাগটাকে আমরা সোজা করে নিচ্ছি পরপর তিনটে দাগ আমরা এইভাবে সোজা করে নিলাম এরপর আমরা ওপরে যেখানে তিন ইঞ্চি ছেড়েছিলাম এখানে আমাদের হিপের ফোর্থ ভাগ নেব মানে হিপ আছে আমাদের ছত্রিশ যার চার ভাগ হচ্ছে নয় ইঞ্চি এবং তার সঙ্গে আমরা দুই ইঞ্চি এক্সট্রা অ্যাড করছি টোটাল আমরা এখানে এগারো ইঞ্চি দাগ দিচ্ছি দেখুন আমি এখানে টোটাল এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপরে আমরা ইঞ্চি টেপটা এইভাবে ঘুরিয়ে দিকেও আমরা এগারো ইঞ্চিতে দাগ দিচ্ছি মানে আমরা হায়ের দাগটাও এগারো ইঞ্চিতে দিচ্ছি আপনাদের যা হিপের মাপ হবে আপনারা সেই মাপটার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে হিপের মাপটা নেবেন এবং সেইটাই আপনারা হায়ের মাপটা নেবেন এরপরে এই দিক থেকে না আমরা হিপের থার্ড ভাগ নেবো মানে হিপ আছে ছত্রিশ তিন ভাগ হচ্ছে বারো তারপর আমরা এই দিক থেকে আমাদের বারো ইঞ্চিতে দাগ দিচ্ছি এইভাবে বারো ইঞ্চের দাগ দিয়ে আমরা এখানে একটি রাউন্ড শেপ দিয়ে তাহলে আমাদের হিপের দাগটা হয়ে যাবে তাহলে দেখুন আমাদের মাপগুলো কিভাবে হলো ওপরে আমরা এগারো ইঞ্চি নিলাম এই সাইডেও আমরা এগারো ইঞ্চি নিলাম এবং নিচে আমরা মোট বারো ইঞ্চি নিলাম এইভাবে আমরা উপরের মাপটা নিয়ে নিলাম এখানে যে মাপটা আছে এর হাফে আমরা দাগ দেব মানে এখানে বারো আছে তার হাফ মানে ছয় ইঞ্চিতে আমরা দাগ দিচ্ছি সেম এই একই দাগটা আমরা নিচে দাগ দেব, মানে নিচেও আমরা ছয় ইঞ্চিতে দাগ দেবো দিয়ে আমরা ওপর থেকে নিচে অব্দি ডাক ঢাকে এইভাবে সোজা করে নেব এর উপর দিয়ে আমরা পুরো প্যান্টটি কাটিং করব এটা আমাদের হয়ে করবো এইভাবে সোজা করার পর আমাদের টোটাল যে ঝুলটা আছে তার হাফে আমরা দাগ দেব মানে আমাদের টোটাল ঝুলটা আছে তিরিশ ইঞ্চি তার হাফে আমরা একটা দাগ দেব মানে পনেরো ইঞ্চিতে এবং পনেরো ইঞ্চির হাফ মানে সাড়ে সাত ইঞ্চিতে আমরা আরও একটি দাগ দেব এইভাবে দুটো দাগ আমরা দিয়ে নেব দেখুন আমি এখানে দুটো দাগ দিয়ে নিয়েছি প্রথম ডাকটা আছে আমাদের পনেরো ইঞ্চিতে এবং পরবর্তী ডাকটা আছে আমাদের সাড়ে সাত ইঞ্চিতে এরপরে আমরা নিচে বটমে দাগ দেবো আমাদের বটম ছিল বারো যার হাফ নিচে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিটাকে ঠিক মিডিল পজিশনে এইভাবে রেখে আমরা তিন ইঞ্চি এই দিকে এবং তিন ইঞ্চি এই দিকে এইভাবে ডাকটা দিয়ে নিলাম সেই একইভাবে আমাদের নি রাউন্ডের এর ডাকটা আমাদের নি রাউন্ড ছিল সতেরো ইঞ্চি যার হাফ হচ্ছে আমাদের দেখুন কত আসে এইভাবে ইঞ্চি টেপটাকে দুভাজে ভাঁজ করে নিলাম আমাদের হাফ আছে সাড়ে আট ইঞ্চি তাকে আমরা দুভাগে ভাগ করছি মানে চার ইঞ্চি দুইশোতে সুতে এইদিকে এবং চার ইঞ্চি দুইশোতে সুতে এইদিকে আমরা এইভাবে দাগ দিচ্ছি এরপরে নিচের দাগটা আমরা দাগ দেবো মানে উপরে চার ইঞ্চি দুই দাগ দিচ্ছিলাম তার থেকে এক ইঞ্চি কমে এখানে তিন ইঞ্চি দুই আমরা এইভাবে দাগ দেব আপনাদের যা মাপ হবে তার থেকে এক ইঞ্চি কমিয়ে এইখানে দাগ দেবেন দিয়ে এরপরে আমরা সবকটে দাগ এইভাবে মিলিয়ে দেব আপনারা চাইলে এখানে সেফ কাঠ ইউজ করতে পারেন অথবা এইভাবে হাত দিয়েও আপনারা পরপর দাগগুলো মিলিয়ে নিতে পারেন তার জন্য এখানে কোনো সেফ কাটের প্রয়োজন হয় না আপনারা চাইলে সেফ কাট ইউজ করতেও পারেন তাহলে দেখুন আমাদের প্যান্টটির সামনের পাটে ড্রয়িংটা হয়ে গেছে এরপরে এই অনুযায়ী আমরা কাটিং করে নেব তারপরে আমরা ব্যাক ভালো করে লক্ষ্য করুন কাটিং করার জন্য আমি প্রথমে উপরে দুটো পার্ট এইভাবে ধরে কাটিং করছি নিচে দুটো পার্ট কিন্তু আমরা কাটিং করব না উপরে দুটো পার্ট আমি এইভাবে ধরে কাটিংটা শুরু করছি যে সকল বন্ধুরা বাসে ফ্যাশন সিটি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বাসে ফ্যাশন সিটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের একটি লাইক করুন কারণ আপনাদের একটি লাইক আমাদের এরকম ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে তাই আমরা আশা করবো আমাদের ভিডিও দেখে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজেও আমরা জানাতে পারেন আপনাদের যে কোনো রকম কোশ্চেন দেখুন এইভাবে আমাদের সামনে পার্টি কাটিং করা হয়ে গেল এরপরে আমরা ব্যাক পার্টটি কাটিং করব তার জন্য নিচে যে কাপড়টা আছে সেইটাকে আমরা প্রথমে সঠিকভাবে ভাঁজ করে রাখবো এইভাবে দুবাজে ভাঁজ করে আমরা কাপড়টিকে রেখে দিয়েছি এরপরে আমরা সামনের পাটটি নিয়ে এর উপরে রাখবো রেখে ধার থেকে আমরা মিলিয়ে ধরে রাখবো এইভাবে ধার থেকে আমরা মিলিয়ে রাখবো এদিকে আমরা কোনো মার্জিন বাড়াবো না তাই এটা আমরা সেম টু সেম মিলিয়ে এইভাবে রাখবো এইভাবে মিলিয়ে রাখার পরে এইখানে যে মাপটা আছে আমরা এইটা মেপে দেখবো দেখুন আমাদের দু ইঞ্চি আসছে সেম মাপটা এইদিকে দুই ইঞ্চি বাড়াবো এইভাবে এইদিকেও আমরা দু ইঞ্চি বাড়াবো বাড়িয়ে আমরা এটা সোজাভাবে দাগ টেনে আরও একটি হায়ের দাগ দেব আপনাদের যদি দুই ইঞ্চি না এসে আড়াই ইঞ্চি বা আরও বেশি আসে আপনারা সেই অনুযায়ী এইখানে হায়ের দাগটা দেবেন আমার দুই ইঞ্চি আসতে দুই ইঞ্চিতে এইভাবে দাগটা দিচ্ছি সেমভাবে আমরা ওপর দিকেও আমরা এক্সট্রা মার্জিন বাড়াব এইভাবে আমরা সেম দুই ইঞ্চি মাপি ওপর দিকে বাড়াব বাড়িয়ে এইভাবে এইখান থেকে এইভাবে করে আমরা মিলিয়ে নেব আপনার যদি আড়াই ইঞ্চি হয় তাহলে আমরা আড়াই ইঞ্চি বাড়াবেন আমরা দুই ইঞ্চি এসে তা দুই ইঞ্চি বাড়ালাম এরপরে এই দিক থেকে আমরা দুই ইঞ্চি করে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি আমরা কিন্তু সামনের পার্টে রকম এক্সট্রা কাপড় নিয়ে নি তাই ব্যাক পার্টে আমরা সেলাইয়ের জন্য এইভাবে এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এটা কিন্তু দুই ইঞ্চিই রাখবেন ওপরের মাপটা আপনারা চাইলে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি আপনাদের যেটা আছে সেটা নেবেন কিন্তু সেলাই মার্জিনটা আপনারা দুই ইঞ্চিই বাড়াবেন বাড়ি এরপরে এই অনুযায়ী আমরা কাটিং করে নেব তাহলে দেখুন আমাদের দুটো পাটি কাটিং করা হয়ে গেল এরপরে আমরা পকেটটা কাটিং করে নেব পকেট কাটিং করার জন্য সামনের পার্টটা আমরা নিয়ে নেব ব্যাক পার্টটা আমরা সরিয়ে রাখব। ব্যাক পার্টটা সরিয়ে রেখে আমরা সামনের পার্টটা নিয়ে নেব। নিয়ে ওপর থেকে আমরা হাই অফ মেপে নেব কতটা আসছে দেখুন আমাদের চোদ্দো ইঞ্চি আসছে এরপরে আমরা এক্সট্রা যে কাপড়টা সেই কাপড়টাকে এইভাবে দু হাজে ভাঁজ করে রেখে দিয়েছি আপনারা যদি ভাঁজ দিয়ে রাখেন তো আরও ভালো হয় কিন্তু আমাদের ভাঁজে কাপড়টা কুলোচ্ছে না তাই আমরা এভাবে দু হাজে ভাঁজ করে রাখছি তারপরে ওপর থেকে এইভাবে মার্জিনটা সোজা করে নিলাম তারপরে এখান থেকে আমরা চোদ্দ ইঞ্চে দাগ দিচ্ছি এভাবে চোদ্দ ইঞ্চে দাগ দিলাম দিয়ে এদিকটা আমরা প্রথমে সোজা করে নিচ্ছি যেহেতু আমার কাপড়টা টেরা কাটিং করা আছে তাই আমরা এইভাবে সোজা করে নিচ্ছি এরপরে ওপর থেকে চোদ্দ ইঞ্চির হাফ মানে সাত ইঞ্চিতে আমরা দাগ দিচ্ছি এবং নিচে এক ইঞ্চি কমিয়ে আমরা ছয় ইঞ্চিতে দাগ দিচ্ছি দিয়ে এইভাবে সবকটি দাগ আমরা মিলিয়ে নিচ্ছি এইভাবে আমরা সপকটি দাগ মিলিয়ে নিলাম নিয়ে আমরা ওপরে সাত ইঞ্চির কাছে এভাবে হাফ ইঞ্চি ডাউন করে শেপ দিয়ে দেবো একটা দিয়ে এই অনুযায়ী আমরা কাটিং করে নেব। তাহলে দেখুন সবকটি পার্ট আমাদের কাটিং করা হয়ে গেছে তাহলে এবারে আমরা কি হয় নিতে হয় সেটি সবার প্রথমে আমরা লম্বার মাপটা নিচ্ছি তার জন্য আপনারা ঠিক যেইখান থেকে প্যান্ট পরেন সেইখান থেকে ইঞ্চি রেপটা ধরে এইভাবে পুরো নিচে অবধি মিলিয়ে ধরতে হবে দেখুন আমার লম্বাটা আসে ছত্রিশ ইঞ্চি ঠিক যেখান থেকে আমরা প্যান্ট পরেন ঠিক সেই জায়গা থেকে এইভাবে ইঞ্চি রেপটা ধরতে হবে কিন্তু আমরা একটু ওপরে মাপটা নিয়েছি তিরিশ ইঞ্চিতে আমরা আমাদের লম্বাটা রেখেছি এরপরে আমরা হিপের মাপটা নেব তার জন্য এইভাবে পুরো হিপে আমরা রাউন্ডে এইভাবে ঘুরিয়ে ধরতে হবে ধরে এইভাবে দেখুন আমরা হিপের মাপটা নিলাম আমাদের হিপে আসছে ছত্রিশ ইঞ্চিতে এরপরে আমরা নি রাউন্ডের মাপটা নিচ্ছি তার জন্য ঠিক এই জায়গাটা থেকে মানে হাঁটু থেকে তিন ইঞ্চি ওপরে এইভাবে রাউন্ডে এইভাবে ধরে পাটাকে এইভাবে ভাঁজ করবেন ভাঁজ করে এইভাবে ধরবেন দেখুন আমাদের আসছে সতেরো ইঞ্চি এইভাবে ধরতে হবে এরপর আমরা নিচে বটমের মাপটা নেবো তার জন্য ভাবে একটু উঁচু করে ঠিক এইখানটা দিয়ে মানে ঠিক গোড়ালের ওপর দিয়ে এইভাবে আমরা নিয়ে যাবো ভাবে আমরা বটমের মাপটা নিয়ে নেবো আপনারা যদি একটু লুজিং চান তো একটু লুজিংও দিতে পারেন এইভাবে আমরা বটমের মাপটা নিয়ে নিলাম তাহলে দেখুন আমাদের সবকটি পার্ট কাটিং করা হয়ে গেছে এবং কীভাবে বডি থেকে মাপ নেওয়া হয় আমরা তাও আপনাদের শিখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি এই প্যান্টটি আপনাদের সেলাই করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওতে আমি এটি অবশ্যই সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ